মুখোশের আড়ালে। বাবা, কি কি বলছো কি তুমি? এটা কি বলছো? আমি জানি মা, তুই খুব অবাক হচ্ছিস, আশ্চর্য হচ্ছিস, আমার উপর মনে মনে রেগেও যাচ্ছিস, কিন্তু কি করব বল। আমার আমার যে একটা স্বপ্ন ছিল, একটা সুন্দর সাজানো সংসারের স্বপ্ন, শুধু আমার নয় অর্কর মায়েরও সেই স্বপ্ন ছিল জানিস। কিন্তু কিন্তু তাই বলে দেশের কাজ সম্ভব? ঘরের আর বাইরের কাজ কি একসঙ্গে করা সম্ভব? সম্ভব নয় রে মা, কখনোই সম্ভব নয়। আর তুই তো জানিস, একজন মেয়ের ছোঁয়া ছাড়া, নারীর ছোঁয়া ছাড়া সংসার কখনো সম্পূর্ণ হয় না। কথায় বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আর আমি তো বরাবর স্বার্থপরের মতো খালি নিজের কথাই ভেবে এসেছি, নিজের কাজই করে এসেছি, অর্কর দিকে ভালোভাবে তাকাইনি পর্যন্ত। অর্ক প্রায়ই আমায় বলতো, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলোকে তুমি ঠিক এভাবেই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, আর তুমি ওখানে গিয়ে ঝিনুককে মিলিটারি ট্রেনিং দেওয়ার কথা বলে এলে কেন? আমার সাথে তোমার কিসের শত্রুতা? আমার উপর তোমার এত রাগ কেন বাবা? অর্ক দেখ, তারপরেও আমি তোকে মিলিটারি একাডেমিতে পাঠিয়েছিলাম, কিন্তু বলতো মা, তোর উপর দিয়ে যা যা হয়ে গেছে, যেসব সিচুয়েশন তুই ফেস করেছিস, তারপর কি করে আবার সাহস করে তোকে ওখানে পাঠাই আমি? তোমার তোমার বিশ্বাস নেই আমার উপর? ঝিনুক, তুই কি কথা বললি মা? বিশ্বাস না থাকলে কেউ কাউকে এত কথা খুলে বলে? আসলে আমার যেটা মনে আসছে সেটা হচ্ছে ভয়, নিজের কাছের মানুষকে হারানোর ভয়। আমি আমি হয়তো একটু স্বার্থপরের মতোই ভাবছি, কিন্তু বলতো মা, ঝিনুক, তোর যদি একটা কিছু হয়ে যায় আমার অর্কুর কি হবে? তোকে এইভাবে একটু মানিয়ে চলতে হবে মা। বাবা বাবা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু নয় মা, এটা আমার মিনতি। তুই আমার সংসারটাকে আবার একটা হাসি খুশি সংসার করে ফিরিয়ে দে মা, এটুকু আমি তোর কাছে চাইছি মা। তুই কিছু বলছিস না কেন মা? ঝিনুক, তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। বুঝতে পারছি না বাবা, সত্যি বুঝতে পারছি না আমার আমার কি করা উচিত। কিছুদিন, অন্তত কিছুদিনের জন্য তুই আমার কথাটা রাখ, তারপর অর্ক খানিকটা স্বাভাবিক হলে তোর যদি মনে হয় তুই গুছিয়ে নিতে পেরেছিস, তারপর না হয় আমাদের ছেড়ে চলে যাস।
অকুল মাসিকেও বলিস না কাবেরীকে। কাবেরী আমায় বলেছিল ঝিনুক নাকি সংসারের কোনো কাজ করতে পারবে না। আমি এদের সকলকে ভুল প্রমাণ করে ছাড়ব। আমি চেষ্টা করব। ঝিনুকের ব্যবস্থাটা তো মোটামুটি হয়ে গেল, এবার প্রতাপের ব্যাপারটা দেখে নিতে হবে। বলছিলাম যে তোমার সাথে তোমার শ্বশুরের কি আলোচনা হলো একটু বলতে পারো? সেটা আপনাকে বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে তো আমার মনে হয় না। আর তাছাড়া উনি বারণ করে দিয়েছেন এই ব্যাপারে অন্য কারোর সাথে কথা বলতে। খেলা সম্পূর্ণ ঘুরে গেছে, এখন ঝিনুক মন দিয়ে সংসার করবে। তুমি তোমার মতো করে তাকে গড়ে পিঠে নেবে, এবং ঝিনুক শুধু তোমার কথা শুনবে তাই নয়, ও সাত চরে রা কাটবে না। কি করে কি করে জেনে তোমার কি রা? দেখি সরো। এ বাবা, কি হয়েছে কি তোমার? তুমি তো এমন আনমনা থাকো না, কি হয়েছে ঝিনুক? কই, কিছু না তো, একটু একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। শ্বশুর মশাই কি বললেন বৌমাকে? কি আলোচনা হলো এত? তা কি এত আলোচনা হচ্ছে শুনি? অলসরা না কাজে ফাঁকি দেবার জন্য নিত্য নতুন ফোন দিবার করে। ও বাবা, আমিও যে তোমাকে এসব কথা কেন বলছি ভগবানই জানে।
যাগে আমি তো আবার ওই কথা কম কাজ বেশি দিয়ে বিশ্বাসী, তাই বলছিলাম আর কি। চাটা কিন্তু এখনো পাইনি আমি। আগে অর্কর চাটা দিয়ে আসি, অর্ক তো অফিসে বেরোবে, তারা আছে। অর্কর চাটা দিয়ে এসে তারপর আপনাকে দিচ্ছি মাসিমুনি। না না না, থাক থাক। আচ্ছা একটা কথা বলো তো, কোথায় লেখা আছে যে অর্কর চাটা তুমি হাতে করে ওকে না দিলে ও খাবে না? তুমি কি একটু বোঝো না যে অর্ক চায় না তুমি সারাটা দিন ওর পাশে গুড় গুড় করো? অদ্ভুত মেয়ে তুমি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে আমি তোমার বুধিব পরাণ। বারণ করেছিলাম, বারণ করেছিলাম তো পই পই করে যে অর্কর কাছে বেশি যেও না। হ্যালো হ্যালো ঝিনুক, আমি প্রতাপ বলছি। হ্যাঁ বলো। আমাদের আমাদের গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে আবার একটা বম ব্লাস্ট প্ল্যান করা হচ্ছে। এটা কোনোভাবে আটকাতেই হবে, না আটকালে বড় ক্ষতি হতে চলেছে। আমাকে আমাকে আর এসবে জড়িও না প্রতাপ। মানে এরপর থেকে আমি আর তোমায় কোনো কিছুতে সাহায্য করতে পারবো না। চিনুক, চিনুক এটা তুমি বলছো? চিনুক আমি বিশ্বাস,
হিরুক তুমি সব সময় দেশের কাজে যেন মুখিয়ে থাকো তুমি দেখা হলে সব তোমায় বলবো প্রতাপ জানো তো বিয়ের পর না মেয়েদের জীবনটা একদম পাল্টে যায় তখন বাইরের কিছু নিয়ে ভাবার সময় থাকে না সুযোগও থাকে না আমি বুঝতে পারছি তুমি নিশ্চয়ই কোনো একটা বড় প্রবলেমের মধ্যে আছো ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো ঠিক আছে না এই মুহূর্তে সেটা সম্ভব নয় আমি দেখা করতে পারবো না জিনুক আমার কথাটা শোনো আসলে আমার কিছু টাকার দরকার আমার হাতে একদম টাকা নেই যেই খবরটা আমি তোমাকে দিলাম সেটা 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 সব ঠিকঠাক করার জন্য আমাকে এই মুহূর্তে কলকাতায় থাকতে হবে আর আমার হাতে একটা টাকাও নেই কত টাকা লাগবে তোমার ঠিক আছে তুমি তুমি চক মার্কেটের সামনেটা থাকো আমি আসছি ঠিক আছে